জঙ্গলের রাজা সিংহ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না, সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে, সব ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হবে, পড়াশুনো শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। সব বাচ্চাদের স্কুলে অ্যাডমিশন হয়ে গেল, রাজা মশাইয়ের পার্সোনাল স্কুল, সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে, শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো, বাঁদর, মাছ, কচ্ছপ, বেড়াল, উঁট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল, শুরু হলো ধুমধাম করে পড়াশুনো। ফার্স্ট ইউনিট টেস্ট হলো, হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করে। গাছে ওঠা। গাছে ওঠা সাবজেক্টে তার ছেলে ফেল করেছে। হাতি পড়ল মহাচিন্তায়, তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। শুরু হলো খোঁজাখুঁজি, ভালো টিউটর পেতেই হবে, সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতির এখন একটাই টেনশন, যেভাবে হোক ছেলেকে গাছে চড়া শেখাতেই হবে, গাছে ওঠা সাবজেক্টে টপার করে তুলতে হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত, ফাইনাল রেজাল্ট আউট হলো, দেখা গেল হাতি, উঁট, জিরাফ, মাছ সবার বাচ্চা ফেল, বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো, সেখানে টপার হিসেবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। বাঁদর তো আনন্দে আত্মহারা, তার ছেলে টপার হয়েছে, এ গাছ থেকে সে গাছে কি ভীষণ লাফালাফি করে চলেছে সে। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উঁট, জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল, এত টিউশনি, এত খরচ, এর পরেও চূড়ান্ত অসম্মান তারা একদম মেনে নিতে পারল না। ফাঁকিবাজ, এত চেষ্টা করে তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না, নিষ্কর্মা কথাকার, শেখ, মাদরের বাচ্চার কাছে শেখ কিভাবে গাছে চড়তে হয়। ফেল কিন্তু মাছের ছেলেও করেছে, সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না। মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা বলে, মা গো, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়, আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলেই তো হতো। মাছ বলে, চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না, পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উঁট, জিরাফ নিজের নিজের ফেলিয়র বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে। পথের মধ্যে বুড়ো খ্যাক শিয়ালের সঙ্গে দেখা হলো। শিয়াল বলে, আহা, তোমরা মারো কেন ছোট ছোট বাচ্চাদের? উঁট বলে, মেরেই ফেলবো একে, আমার মান সম্মান কিছু বজায় রাখলো না। শিয়াল বলে, কি হয়েছে সেটা তো বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না, বাঁদরের ছেলে টপার হলো, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না। শিয়াল শুনে অট্টহাসিতে ফেটে পড়ে, আচ্ছা তোমরা গাছে চড়তে পারো? জিরাফ বলে, আমরা তো নিরক্ষর, তখন এসব স্কুল টুল ছিল নাকি, থাকলে শিখে নিতাম এবং অবশ্যই গাছে চড়তে পারতাম। শিয়াল বলে, তোমাদের গাছে চড়ার প্রয়োজনটা কি সেটাই বুঝতে পারলাম না। শোনো হাতি, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো আর গাছের সবচেয়ে বড় ফলটি পেড়ে ভক্ষণ করো, তোমার তো গাছে ওঠা লাগবে না। আর উঠ ভাই, তোমার তো অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল, পাতা এসব পেড়ে খাও। আর বোন মাছ, তোমার সন্তানকে নদী স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটা শেখাও, দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে, 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে, ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না, ও মারা যাবে। বন্ধুরা, মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে, আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া, তাহলেই দেখবেন সে নিজে নিজের গন্তব্য খুঁজে নেবে। হাতির বাচ্চাকে জোর করে গাছে চড়াতে যাবেন না, মনে রাখবেন মাছের বাচ্চা জলবিহীন স্কুলে গেলে দম ফেটে মারা যাবে। শিক্ষাদীক্ষা, খেলাধুলো, নাচ গান, শিল্পকলা, অভিনয়, ব্যবসা, যে কোনো ক্ষেত্রেই হোক, সন্তানের প্রতিভার মূল্যায়ন করে নিন, ওদের ইচ্ছেগুলো চিনে নিন, ওদের প্রতিভার মূল্য দিন। আপনার দায়িত্ব শুধু একটাই, সন্তানকে সদাচরণ, নৈতিকতা, মূল্যবোধ ও মানবতার শিক্ষা দিয়ে যাওয়া। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।